ফ্রান্সের সবুজ পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম তো এইচ এর যে কোর্স স্টার্ট করেছি তার 20 নাম্বার টিউটোরিয়ালে চলে আসছি তো এই পার্টে আমরা দেখবো এইচ টি এম এল এর বডিটা কাজ করে বডিটার কাজ কি বা আমরা একটু জেনে রাখবো বডিটা কী আমরা তো প্রত্যেকেই জানি যে বডি কী বা বডির কাজ কি। তারপর একটু হিন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন সো বডি ট্যাগের আগে টিউটোরিয়ালগুলির প্রায় সব জায়গায় ব্যবহার করা হয়েছে বডি স্টার্ট বডি ইন্ডেক্স ভিতরে সকল কন্টেন্ট রাখতে হয় ইউএল এল আই এ এইচ ওয়ান এইচ এইচ ওয়ান থেকে সিক্স পর্যন্ত পি ডিআইভি এক কথায় সব এলিমেন্টের ভিতরেই থাকবে এইচ টি হ্যাডের ভিতরে যে কয়েকটি এলিমেন্ট নির্দিষ্ট করা আছে সে কয়েকটি সারা যে কোনো ওয়েব পেজ যান এবং সেটার সোর্স কোড দেখুন সব এলিমেন্ট বডি এর ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো হচ্ছে বডি এর ভিতরে থাকবে ঠিক আছে ভিতরে হচ্ছে আপনার মজিলা দিয়ে সোর্স কোড দেখার জন্য ক্লিক করে ভিউ করুন এখানে পেজটির পুরো এইচ দেখতে পারবেন তো আমি এটার ভিউ সোর্স ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট বাই যে পেজ ভিউ সোর্স এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রত্যেকটা ওয়েবসাইটের যে সোর্স গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে এই যে প্রত্যেকটা এই যে ডক টাইপ এইচ পেজ এখানে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু এটা ডক ফাইল সেক্ষেত্রে আপনি যদি গুগলে ক্লিক করেন এই যে ওয়েব পেজটা আছে এখানে আমি রাইট বাটন ভিউ সোর্সে ক্লিক করতেছি পেজটা বানানো হয়েছে দেখুন এ বোঝা যাচ্ছে না কারণ পেজগুলোকে কোডগুলোকে পাঠিয়ে সুন্দর হয়েছে যেগুলোকে বলা হয় আচ্ছা চাক করে নেবেন আপনি ধরো টপ ব্র্যান্ড টেক্সট ব্যাকগ্রাউন্ড বিজি কলার বা ব্যাকগ্রাউন্ড কালার এরকম আরও বেশ কিছু অ্যাট্রিবিউটস হলো বডি এলিমেন্টের জন্য তবে এস টিএমএল ফাইভে এখনও এটা ডিপার্ডেট বা ডিপ্রিকেটেড অর্থ হচ্ছে এইচ এম এর আর্গানিসাইজের আর একটা এটার জন্য সাপোর্ট দিচ্ছে না এবং শীঘ্রই এইচ এম এল থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে তবে সরিয়ে ফেলার আগ মুহূর্ত পর্যন্ত ব্রাউজারে সাপোর্ট করবে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ড বা এর জন্য আরেকটা টেকনিক্যাল শব্দ আছে বা অপসোলেট এর অর্থ হচ্ছে সম্পূর্ণ সরিয়ে ফেলা অ্যাপসোলেট এটা সিএসএসের একটা অপসোলেট ঠিক আছে যখন কোনো কিছু ডাবল থ্রি স্কুল ক্যাপশনসে অপসোলেট ব্যবহার হয় তখন এর কিছু আগে জিনিসটির ডিপারডেসের জন্য বা ডিপ্রিক্রেটার্স দেওয়া হয় এইচটিএমএল এর অর্গানাইজ যাই হোক গ্লোবাল অ্যাট্রিবিউটগুলির বডি এলিমেন্টের ব্যবহার করা যায় আসলে সব এইচটি এমএলআর এলিমেন্টের গ্লোবাল অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় যেমন ডিআইআর ডকুমেন্টার এলিমেন্টগুলির দিক নির্ণয়ের জন্য এর তিনটি মান দেওয়া যায় এলটিআর দিয়ে বা থেকে ডানে ট্যাক্টর দেখাবেন যেমন আমাদের ইউটি সাইটটি দেখাচ্ছে। আরটিএল দিয়ে লেখার ডান থেকে বামে দেখার যেমন আরবি ভাষার ভাষা গুলিতে দেখাবে তিন নম্বর হচ্ছে ওয়াটো ব্রাউজারে ওয়াটো নিবে এবং আইডি ক্লাস স্টাইল ল্যাং ভাষার জন্য যেমন বাংলা ভাষার সাইট বানালে দিতে হবে বডি ল্যাং বিএন ঠিক আছে ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ বিএন ডক টাইপ এভাবে কাজ করবে একটা এক্সাম্পল আছে এছাড়াও এস্টেমেল ফাইভের নতুন কিছু অ্যাটিবিউট আছে এগুলি দিতে পারেন ঠিক আছে এগুলি নিয়ে পরে আরো উদাহরণ সহ কাজ করা হবে ঠিক আছে তো এটাই হচ্ছে বডি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমি একটু যদি ব্রাউজারে গিয়ে আমি যদি এসে দেখাই এই যে দেখুন বডি এই বডির ভিতরে যত কন্টেন্ট থাকবে সবগুলো হ্যাডার ফুটার যা আছে সবকিছুই থাকবে থাকবে আর যত লিংক আপনি ইউজ করবেন সবগুলো হ্যাডারের ভিতরে এই মেটাটা এই যে নিচে টাইটেল লিংক যত লিংক আপনি অ্যাড করবেন সবগুলো এখানে সেটা হচ্ছে আপনার সেসেস লিংক হতে পারে ব্রেস্টাপ লিংক হতে পারে আদারওয়াইজ যে লিঙ্ক গুলো আপনি অ্যাড করুন ফ্রন্টের লিঙ্ক ফ্রন্ট ওসামের লিঙ্ক ঠিক আছে আহ এগুলো আপনি এখানে ইউজ করতে পারেন আর বাকি কন্টেন্টগুলো সবগুলো থাকবে বডির ভিতরে তো থ্যাংক ইউ সো ওয়াচিং দিস টিউটোরিয়াল নেক্সট টুটোরিয়ালে আবারও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন